এখন আপনারা বাড়িতে বসে থেকেই নিজের পছন্দ মতো চাকরি খুঁজে নিতে পারেন। কর্মজবস, অনুসন্ধান করুন নিজের পছন্দ মতো চাকরি এবং বৃদ্ধি করুন নিজের কর্মজীবনকে। ফাইন্ড জব অ্যান্ড গ্রো ইয়োর ক্যারিয়ার। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন আপারবি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে কর্মজব সংস্থান সম্পর্কে পুরো ডিটেলস এবং এই কর্মজব থেকে আপনারা কীভাবে খুব সহজে যে কোনো চাকরি, আপনাদের পছন্দ মতো চাকরি খুঁজে সেখানে অ্যাপ্লাই করতে পারেন, অবশেষে আপনি চাকরি পেলে সেখান থেকে মোটা হারে ইনকামও করতে পারেন, তো পুরো বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতেছি। তো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গুগলে আমরা সার্চ করব কর্মজব ডিটেলস। তো প্রথমেই এখানে দেওয়া আছে কর্মজবস অ্যান অ্যাপ বাই গুগল ফাইন্ড ওয়ার্ক, অর্থাৎ এই কর্মজব অ্যাপটি গুগলের সাথে কানেক্টেড রয়েছে। এখানে দেওয়া আছে ফাইন্ড ওয়ার্ক অ্যান্ড বিল্ড ইয়োর ক্যারিয়ার উইথ কর্মজবস উইথ ওভার 2.7 মিলিয়ন প্লাস জব পোস্টেড। অর্থাৎ এই অ্যাপটিতে আপনি আপনার চাকরি অনুসন্ধান করে নিজের কর্মজীবনকে উন্নতি করতে পারেন। এখানে অলরেডি 2.7 মিলিয়ন প্লাস জবস পোস্টেড করা রয়েছে। কর্মজবস ইজ দ্য সিম্পল ট্রাস্টেড এন্ট্রিস ফ্রি ওয়ে টু গ্রো ইন ইয়োর লাইফ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কর্মজব খুব বিশ্বাসযোগ্য একটি সংস্থান, এখান থেকে আপনি খুব সহজে কোনো চাপ ছাড়াই আপনার পছন্দ মতো চাকরি খুঁজে সেখানে অ্যাপ্লাই করে নিজের কর্মজীবনকে উন্নতি করতে পারেন। তো এখানে আমরা প্রথমে ক্লিক করে এই কর্মজব সংস্থান সম্পর্কে পুরো ডিটেলসটা জানবো। এখানে দেওয়া আছে ফাইন্ড ওয়ার্ক অ্যান্ড বিল্ড ইয়োর ক্যারিয়ার উইথ গুগলস কর্মজব অ্যাপস, মানে এখানে এটাই বলা হচ্ছে যে এই কর্মজব অ্যাপ থেকে আপনি চাকরি খুঁজে নিতে পারেন। এটা সরাসরি গুগলের সাথে কানেক্টেড রয়েছে। এখানে আপনাকে সেই বিষয়ে কিছু বলাও আছে যেটা প্রথমে বললাম। তারপর নিচে আছে ফাইন্ড ইয়োর নেক্সট জব ইন 3 ইজি স্টেপ, অর্থাৎ আপনি 3টি খুব সহজ পথ অবলম্বন করে এখান থেকে জব পেতে পারেন। প্রথম নম্বর হচ্ছেন ডিসকোভার জবস নিয়ার বাই, আপনার আশেপাশের যদি সেরকম কোনো সংস্থায় জব ভ্যাকান্সি ফ্রি থাকে তো সেখান থেকে আপনি জব সার্চ করতে পারেন। মানে এই অ্যাপের মাধ্যমেই আপনি সার্চ করলে আপনার আশেপাশের যে জবের ভ্যাকান্সিগুলো আছে সেগুলোতেও চাকরি পেতে পারেন। স্টেপ কমপ্লিট ইয়োর প্রোফাইল, আপনার প্রোফাইলটা এখানে কমপ্লিট করতে হবে, যেমনটা হচ্ছেন আপনার ডিটেলস এক কথায়। তারপর নাম্বার 3 স্টেপ হচ্ছেন অ্যাপ্লাই টু জব, তারপর আপনাকে এখানে খুব সহজভাবে আপনি এই অ্যাপের মাধ্যমেই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আবেদন করতে পারেন। তারপরে এখানে হচ্ছেন কর্মজব স্পেশালাইজ ইন এন্ট্রি লেভেল জব, এখানে কর্মজবের যে লেভেলগুলো আছে সেটা এখানে দেওয়া আছে। প্রথমে আছে লজিস্টিকের মধ্যে ডেলিভারি ড্রাইভার, তারপরে আরও নিচে অনেকগুলো আছে আর 3টা। তারপরে রিটেল মার্কেটিং, এখানে স্টোর আছে, অ্যাসোসিয়েট ব্র্যান্ড প্রমোটার আরও এখানে দেওয়া আছে। তারপরে এসেছেন হোটেলস হসপিটালের জন্য, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এগুলো চিফ ব্যারিস্টার এগুলোর জন্য হাউসকিপিং। তারপরে হচ্ছে আইটি অ্যাডমিনের জন্য কল সেন্টার, তারপরে এখানে অ্যাসিস্ট্যান্ট, এইগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি কোন ধরনের লেভেলের জব চান সেখানে ক্লিক করলেই ওই লেভেলের জবগুলো আপনার স্ক্রিনে শো হবে, আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো জবে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে তারপরে আপনাকে ভেরিফাই করতে হবে জবের জন্য। আর এখানে আর নিচে দেওয়া আছে রিট কর্মজবস স্টোরিজ, মানে কর্মজব সংস্থান থেকে চাকরি খুঁজে অলরেডি 3 জন চাকরি করতেছেন, মানে এখানে 3টাই শুধু 3 জনের নাম শুধু দেওয়া আছে, মানে কী করতেছেন। তো প্রথম নম্বরে এখানে আছে আনন্দ, এই আনন্দ নামে একজন ব্যক্তি যিনি ডেলিভারি ড্রাইভারের কাজ করেন, যিনি থাকেন বেঙ্গালুরু ইন্ডিয়াতে। তারপরে 3য় নম্বরে আছেন আদিদা, যিনি ক্যাশিয়ারের কাজ করেন, যিনি থাকেন ঢাকা বাংলাদেশে। এবং 3য় নম্বরে আছেন আশেন, যিনি সেলস অ্যাসোসিয়েটের কাজ করেন, আর ইনি থাকেন সুরাবায়া ইন্দোনেশিয়ায়। তো এই কর্মজব সম্পর্কে পুরো ডিটেলসটা আপনাদেরকে আমি দিলাম। তো আপনারা এই অ্যাপ থেকে খুব সহজেই আপনার চাকরি খুঁজে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এবার চলুন আমি আপনাদেরকে দেখাইতেছি কর্মজব অ্যাপে গিয়ে সেখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন চাকরির জন্য, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে আপনি আপনার প্লে স্টোর থেকে কর্মজবস
অ্যাপটি ইনস্টল করে নেবেন। এভাবে ইনস্টল করে নিয়ে আপনাকে প্রথমে কিন্তু যে কোনো একটা ইমেল আইডি দিয়ে এই কর্মো জব অ্যাপে লগ ইন হতে হবে। এরপর আপনি উপরে দেখতেই পাচ্ছেন যে লেখা আছে আপনি কী ধরনের জব চান বা কী ধরনের চাকরি খুঁজতেছেন। তো এখানে বিপিও মানে এখানে কয়েকটা অপশান দেওয়া আছে, কয়েকটা লেভেল দেওয়া আছে, এই লেভেলের মধ্যে আপনি চাকরি পেতে পারেন। যেমন এখানে আছে বিপিও, আইটি সাপোর্ট, ডেলিভারি, ক্যাশিয়ার শপ, সেলস, মার্কেটিং, সফটওয়্যার পিওন, তারপর হচ্ছেন মেড, অ্যাডমিন, হোটেল, প্লাম্বার, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স। তো এখানে অনেকগুলো জবের কিন্তু লেভেল আছে, আপনি যে ধরনের জব করতে ইচ্ছুক সেখানে ক্লিক করলে, যেমন ডেলিভারিতে যদি আপনি ক্লিক করেন তো এখানে ডেলিভারির জবগুলো শুধু শো হবে, একদম নিচে দেখুন ডেলিভারির জবগুলো এখানে দেখাচ্ছে। এখানে ফুড ডেলিভারি একটা জব আছে, যেখানে যেটি আপনি বাইক ট্যাক্সিতেও করতে পারেন। এখানে রিডারের একটা জব আছে, তো এরকম জব কিন্তু শো হবে, আপনি যে ধরনের করতে চান ঠিক সেরকম কিন্তু শো হবে। তো এখন আমি আপনাদেরকে বলতেছি যে আপনাকে সবার উপরে গিয়ে প্রোফাইলটা আগে আপনাকে ক্লিয়ার করতে হবে, আপনার যে কর্মজব অ্যাপের যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা এখানে আপনাকে ক্লিয়ার করতে হবে। আরেকটা জিনিস এখানে দেখুন যে এখানে আপনাকে কোনো ডিটেলস এক্সট্রাভাবে দিতে হচ্ছে না, জাস্ট আপনি প্রোফাইলে গিয়ে শুধু একটু হালকা করে এখানে কিছু ডিটেলস দেবেন, পুরো ডিটেলসটা আপনাকে দিতে হচ্ছে না, কারণ আপনি আগেই ইমেল দিয়ে লগ ইন করছেন, তো সেখানে ইমেলের যে ডিটেলসটা আছে সেটা অলরেডি এটা নিয়ে নিয়েছে। তো আপনাকে শুধু এখানে জাস্ট লিখতে মানে কিছু দিতে হবে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কাজের যে অভিজ্ঞতা আছে কি না, এডুকেশন কোয়ালিফিকেশানটা আপনার কত দূর, তারপর হচ্ছেন এই যে জাস্ট দুই একটা। এরপর উপরে এডিট প্রোফাইলে গিয়ে আপনি আরও ভালো করে এই কর্মজব অ্যাপের যে প্রোফাইলটা সেটা এডিট করতে পারেন। এরপর আপনাকে একদম নিচে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো জব কিন্তু শো হয়, তো অনেকগুলো জব শো হয় এখানে। যাই হোক, আপনাকে সার্চ বারে একদম নিচে যে সার্চ বারটা আছে সেই সার্চ বারে গিয়ে আপনি ক্লিক করলেই কিন্তু এখানে যে কোনো ধরনের জব যেটা আপনি করতে ইচ্ছুক সেখানে উপরে এখানে সার্চ করলেই সেই জব যদি সেরকম জবের যদি ভ্যাকান্সি থাকে তো সেগুলো শো হবে। আপনার আশেপাশের থেকে শুরু করে দূর দূরেরও যে ভ্যাকান্সিগুলো এখানে শো হবে, আপনি সেখানে খুব সহজে গিয়ে আবেদন করতে পারেন। হয়তো আবেদন করলে আপনার ইমেল আইডিতে মেসেজ আসবে, সেই মেসেজ থেকে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং জবের জন্য যেটাকে বলা হয় কি জবের জন্য যে কথাবার্তা বলা হয় ইন্টারভিউ সেটা দিতে পারেন, এবং ইন্টারভিউ কনফার্ম হয়ে গেলে আপনি জব পেতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনি এই অ্যাপের ভিতরে প্রবেশ করে আরও ভালোভাবে এই জিনিসটিকে বুঝতে পারবেন। তো আজকে এটুকুই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।